আসসালামু আলাইকুম প্রিয় খামারিগণ, আশা করি সকলে ভালো আছেন। শীতকালের ঘাসের যত্ন নিয়ে একটু বাড়তি যত্ন নিতে হয়, সেই হিসেবে একটু পানি সেচের ব্যবস্থা এবং কি সার প্রয়োগ করতে হয়। আপনারা যে ঘাসের জমিটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে লাল পাকচং ঘাসের জমি। আমি প্রতি শীতকালে প্রতি 10 থেকে 15 দিনের মধ্যে আমি জমিতে পানি সেচ দিতেছি। আপনারা যে ঘাসের কাটা অংশগুলো দেখতে পাচ্ছেন, নতুন চারা বের হয়েছে, এই চারার বয়স আপনার 6 থেকে 7 দিন। আপনারা শীতকালে ঘাসের প্রোডাকশন এবং কি ফলন ঠিক রাখার জন্য অবশ্যই পানি সেচের ব্যবস্থা রাখবেন, তাহলে আপনি শীতের সময়ও মোটামুটি আল্লাহ তালা চাইলে ভালো রকম ফলাফল পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের লাল পাকচং ঘাসের জমি। আর পাশের যে জমিটি দেখতে পাচ্ছেন, এটিতে আমরা জারা ঘাস লাগিয়েছি। আজকে 7 দিন হচ্ছে বয়স, এটাতেও পানি সেচ দেওয়া হয়েছে। পানি সেচ দেওয়ার পর মাশাআল্লাহ আমাদের প্রতিটি কাটিং থেকে চারা বের হয়েছে। আর আপনারা অবশ্যই ঘাসটি সঠিকভাবে চাষ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কীভাবে পানি সেচের ব্যবস্থা করেছি, এবং কি একটি ঝোপ থেকে এই ঘাসটি মোটামুটি 2 বার কাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কীরকম ফলন দিয়েছে, চারা বের হয়েছে লাল পাকচং ঘাসের। আমাদের সামনে যে আরও জমি দেখা যাচ্ছে, ওগুলোতে আমরা জারা ঘাস লাগিয়েছি। আপনারা যারা এই ঘাসের কাটিং সংগ্রহ করতে চান, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাটিং পাঠিয়ে থাকি।